আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো ক্যারট কেক। যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, সেই জন্য আমি আজকে আপনাদের সাথে এই ক্যারট কেকের রেসিপিটি শেয়ার করছি। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন, কিভাবে আমি এটি তৈরি করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে দুটি ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে নেবেন। এরপর আমি এটাকে একটু হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিয়ে দিতে পারেন। এখন আমি সব কিছু ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। ডিম এবং চিনিটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটা আজকে চেলে নিচ্ছি না, এমনি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা, চিমটি পরিমাণ লবণ, দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল। এরপর আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমার মূল ইনগ্রিডিয়েন্টস গাজর আমি এখানে মিহিকুচি করে নিয়েছি। এক কাপ পরিমাণ গাজর সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এরপর সব কিছু আবার ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মিক্স করা যাবে না, আলতো হাতে এটাকে মিশিয়ে নিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটি কেকের মোল্ডে এটাকে ঢেলে নিব। কেকের মোল্ডে আমি একটি বেকিং পেপার বেছিয়ে দিয়েছি। আগে থেকে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি সবটুকু ব্যাটার ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যেন ভিতর থেকে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। আমি আজকে কেকটাকে চুলায় বেক করে নিব, এই জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি হাঁড়িতে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর খুব সাবধানে আমি কেকের মোল্ডটাকে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব 40 মিনিটের জন্য। প্রথমে হাই হিটে চুলাটাকে রাখবো, তারপর লোতে করে দিচ্ছি। তো 40 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে। তারপর আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন বেরিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন কেকটাকে আমি চুলা থেকে বের করে নিয়ে এসেছি। এরপর আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে এখন আমি এটাকে সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কেকের মোল্ডটাকে বের করে নিচ্ছি। আমি প্রথমে কেকের স্ট্যান্ডটাকে খুলে নিচ্ছি। কেকের স্ট্যান্ডটাকে খুলে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। কেকটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে! তো কেকটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে আমি বেকিং পেপারটা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝে নিতে পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি কেকটাকে মোল্ড আউট করে এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং কতটা লোভনীয় হয়েছে কেকটা। তো তৈরি হয়ে গেল আমার ক্যারট কেক। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।